বাবা, সোনার গলটা দেখতে পারিছেন কি? কায়দা করবার জায়গা তো বেকায়দার মধ্যে পড়ে গেলাম। ওরা তো সাফ সাফ কয়া দিল, বহরেক যখন আপনি জানায় ফেলাইছেন তখন টাকা দিলি পরে আর সোনার বল দেখানো যাবি না। তুই কায়দা করবার গেল কি জন্য? কলি হলে দেখানো যাবি না, তাই না? আমি আপনার সামাল না, আমি কি বানের দলে ভাই চাইছি? কে দেখানো যাবি না? ওই সোনার বলের উপর আমার কোনো হক নাই। এই দেখে তুই আবার রাগারাগি শুরু করবি, তোর জন্য কিন্তু আমসালা দুই হারানো লাগবে। জিনিসটা তো ওরা দুইজন পাইছে, ওরা যদি তোর কাছে গোপন করবে স্যার, সেটা তো কোনো অপরাধ না। আর এটা তো তোর পৈতৃক সম্পত্তি না যে তুই ভাগ দাবি করব। দেখলেন তো আব্বা, আমি কইছিলাম না ওরা দুইজন মিলে আপনাকে বশীকরণ করে বানাইছে, এমন মিলল তো। বাদ দে তো বহর, 500টা টাকাই তো, আমি তাকে দিয়ে দিই, দেখি ওরা কি করে। আপনার যা মনে হয় আপনি তাই করেন, আমি তো বুঝতে পারছি। আপনার টাকা পয়সার প্রতি আপনার মায়া মমতা দুঃখ দরদ ভালোবাসার সব কিছু উঠে গেছে। আপনার টাকা আপনি যেভাবে খুশি আপনি উঠে নিলে যান। তুই তুই দেখি ওকে বুঝে বের পারিস কি? আমি একটু জব্বরের বাড়ি থেকে ঘুরে আসি, টাকা যখন দিয়াই লাগবে নে, যদি টাকা কিছু কামাই করা যায়। জব্বর চাচার কাছে আপনার কিসের কামাই আব্বা? না ও কিছু না, পরে তোর কবা না। সব কিছুতে খালি আব্বা আমাকে ফাঁকি দিচ্ছে। এই লোকটা পোলা মানের মতো কি অকাম কুকাম করতেছে, সমস্ত সম্পত্তি ধ্বংস করে পালাবি। এবি ভাই, আব্বা কিরম পেসের মধ্যে ফলাই দিয়েছি, এখন 500 টাকার বদলে 1000 টাকা আদায় করবে। এত ফুর্তি করিস না তোর ভাই, তুই কি মনে করিস যে টাকা আদায় করে পার পাওয়া যাবি নি? সে মনে কর, আব্বা যদি হাতের মধ্যে নগদ টাকা খুঁজে দিয়ে কয় বলখান দেখা, তখন কি হবি নি রে ভাই? আব্বারে ওজন দেখাই 1 বছর পার করে দিবানি, তুই খালি চুপচাপ থাকিস মেয়ে ভাই। আব্বা ওজনের ঘুর কাটতে কাটতে আমরা বেলা কাজ ছেড়ে বলবানি। খুব ফুর্তি লাগিয়ে গেছে তাই নে রে নহর? ফুর্তি লাগার মতো ঘটনা যে ঘটেছে সেটা তো জানতেই পেরেছিস, আমাকে আজ এটা প্রশ্ন করছিস কি জানি? হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? হ্যাঁ এই ঘটনা সত্যি না বিলাপ সেটাই তো এখনো পরিষ্কার হয় নাই। আচ্ছা ঠিক আছে, দেখাটা দেখি কিরাম সোনার বল তোরা পাইছিস দেখা। তুই কিটারি সোনার বল দেখা, নিজের বাপেরই টাকা ছাড়া দেখাইনি। বাপ এক সহজ সরল পায় এত টাকা মাইনে নিবো তাই না? তাই মনে করিছু? অত সস্তা না, আমাকে সোনার বল দেখাইনি লাগবে, তা নাহলে পরে টাকা পাবো না। হ্যাঁ এ বহর, তুই তোলি ভাই গায়ে পরে ঝগড়া করতেছিস, টাকা দিবি কি না দিবি সেটা আব্বা বুঝবি আর নহর বুঝবি? জি না, বাপের ছাওয়াল হিসেবে আমারও বিষয়টা বুঝা লাগবে। এই সোনার বল দেখান, নহর সোনার বল দেখান। যাই থেকে তুই যা, দুই চোখের সামনে থেকে যা, টাকা পয়সা কোনো দরকার নেই আমাকে, যা ধরে নে যে আমরা সোনার বল পাইনি। এ কলিবারই হলে যে পাই নাই তাই না? ভাগ না দেওয়ার ফন্দি করতিস, অত সুদা না, ভাগ না দিলি পরে এক রত্তি লুহা আমি হজম করবে দেবো না, শোনা তো দূরের কথা। খাতি পাললে তো হজম করবি,